নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা এবং আপনারা দেখছেন আমার চ্যানেল সিম্পল এন্ড ইজি রেসিপিস বাই সঙ্গীতা। আজকে আমি নিয়ে চলে এসেছি রুমালি রুটির রেসিপি। রুমালি রুটি কষা মাংস থেকেই নিরামিষ যে কোনো আইটেমের সাথেই কিন্তু দারুণ লাগে। রুমালি রুটি রুমালের মতো হালকা পাতলা নরম হয় বলে এর নাম রাখা হয়েছে রুমালি রুটি। তাহলে চলুন দেখে নেওয়া যাক বাড়িতেই রুমালি রুটি কিভাবে বানাবো। তার আগে রুমালি রুটি বানাতে কি কি লাগছে ইনগ্রিডিয়েন্ট লিস্টটা একবার চেক করে নিন। প্রথমেই একটা মিক্সিং বোলে নিয়ে নেব মেজারিং কাপের মাপে 2 কাপ ময়দা, তার সাথে নিয়েছি 7 মতো নুন, 1 টেবিল স্পুন রিফাইন তেল। প্রথমে একটু শুকনো ময়দাটাকেই ভালো করে সব কিছু হাত দিয়ে মিশিয়ে নেব। এবার ময়দা মাখার জন্য জল নয় কিন্তু নিয়েছি উষ্ণ গরম দুধ। রুমালি রুটির মাখাটা কিন্তু উষ্ণ দুধ দিয়েই মাখতে হবে। রুমালি রুটি ময়দারই হয়, তবে আপনি এটাকে একটু হেলদি বানাতে চাইলে ময়দার সাথে সমান পরিমাপে আটা মিশিয়েও বানাতে পারেন। তবে শুধু আটা দিয়ে কিন্তু রুমালি রুটি হয় না, এই ময়দা মাখাটা কিন্তু খুব নরম করে মাখতে হবে। রোজকার রুটি পরোটার জন্য যে আটা বা ময়দা মাখি তার থেকেও অনেকটা নরম করে মাখতে হবে। দেখুন টেক্সচারটা দেখতে এখন অনেকটা চটচটে লাগছে। এবার এর মধ্যে দিয়ে দেব আরও 1 টেবিল চামচ রিফাইন তেল। এবার তেলটা দিয়ে আরও একবার ঠেসে ঠেসে মেখে নেব। মাখার ওপর কিন্তু ডিপেন্ড করবে রুমালি রুটির সফটনেস, তাই একটু সময় ধরে ময়দাটাকে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। দেখুন কত নরম হয়ে গেছে মাখাটা, চটচটে ভাবটাও কিন্তু এখন আর নেই। এবার এটাকে একটা ভেজা পরিষ্কার কিচেন টাওয়াল দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেখে দেব। তিরিশ মিনিট পর ময়দাটাকে আরও একবার ঠেসে নেব। এবার দেখেই বুঝতে পারছেন এটা কতটা নরম মাখা হয়েছে। এবার এর থেকে রুটি বা পরোটা করার সাইজে লেচি কেটে নেব। মিডিয়াম সাইজের লেচি। আমি আমার কিচেন টপেই শুকনো ময়দা একটু ছড়িয়ে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে তার ওপর শুকনো ময়দা ছড়িয়ে খুব পাতলা করে এটাকে বেলে নিতে হবে, যতটা পাতলা করা যায়। কিন্তু খেয়াল রাখতে হবে যেন বেলতে গিয়ে ছিঁড়ে না যায়। রুটির চারিধারে সমানভাবে পাতলা করে বেলে নিতে হবে। দেখুন এটা এতটাই পাতলা বেলতে হবে যেন খুবই ট্রান্সপারেন্ট হয়। দেখুন আমি হাতে তুলে নিয়ে দেখাচ্ছি, রুটির নিচে আমার আঙুলগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে, এটা এতটাই ট্রান্সপারেন্ট হতে হবে। দোকানে যারা বানায় তারা তো হাওয়ায় মাথার ওপর উড়িয়ে উড়িয়ে বানায়, আমার অত স্কিল নেই, তাই ঘরোয়া উপায়ে যতটা পাতলা করা যায় সমানভাবে চারিদিক দিয়ে বেলে সেইভাবেই বেলে নিচ্ছি। চারিদিক সমানভাবে বেলতে হবে, কোথাও যেন মোটা না থাকে। এইবার দেখুন বেলুনির সাহায্যে সাবধানে রুটিটাকে এইভাবে একদম স্মুথলি রোল রোল করে নিচ্ছি। এইবার গ্যাস চালিয়ে এটা এরকম একটা অ্যালুমিনিয়ামের কড়া নিয়ে উল্টো করে গ্যাসের ওপর বসিয়ে নিয়েছি। সাপোর্টের জন্য দুটো বাটিকে দুই দিকে দিয়ে বসিয়ে দিয়েছি, যাতে কড়াটা সাপোর্টের জন্য ঠিক করে বসে থাকে, যেন না নড়তে পারে। এটা লোহার কড়াতেই কিন্তু বেশি ভালো হয় রুমালি রুটি, তবে আমার কাছে লোহার কড়া নেই, তাই আমি অ্যালুমিনিয়ামের কড়াতেই ইউজ করে দেখাচ্ছি। গ্যাস একদম হাই ফ্লেমে রেখে কড়াটাকে ভালো করে গরম করে নিয়েছি। এইবার একটা বাটিতে অল্প জল আর একটু নুন দিয়ে একটা নুন জলের একটা মিক্সচার বানিয়ে নিয়েছি। এইবার এই নুন জলের মিক্সচারটা গরম কড়াতে ভালো করে ছড়িয়ে দিয়েছি, এরকম করে ছিটিয়ে দিয়েছি, এর ফলে কড়ার টেম্পারেচারটা কন্ট্রোলে থাকবে।
এইবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দিয়েছি। এবার খুব সাবধানে রোল করা রুটিটাকে সাবধানে কড়াতেইভাবে রোলটাকে ছড়িয়ে স্প্রেড করে দেব। এবার একটা পরিষ্কার সুতির কাপড় নিয়ে চেপে চেপে রুমালি রুটিটাকে সেকে নেব। একটা সাইড হয়ে গেলে উল্টে আর একটা সাইড বানিয়ে নেব। খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেম যেন একদমই হাইতে না থাকে, ফ্লেম মিডিয়ামে থাকবে। হাই ফ্লেমে বানালে কিন্তু রুমালি রুটি পাঁপড় হয়ে যাবে। রুটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা কোণার সমস্ত সাইডস ভালো করে সেকে নিতে হবে, যেন কোথাও কাঁচা না থাকে। আর এই প্রসেসটা কিন্তু খুবই ফাস্ট করতে হবে, কারণ রুমালি রুটি যেহেতু পাতলা করে বেলা হয় তাই খুব ফাস্ট এটা শেকা হয়ে যায়। রুমালি রুটি ভালো করে সব দিক শেকা হয়ে গেলে রুমালের মতো ভাঁজ করে এরকম করে ফোল্ড করে করে ক্যাসারোলের মধ্যে তুলে রেখে দিন। সেম প্রসেসে আমি আরও একটা বেলে দেখাচ্ছি। একদম পাতলা করে বেলতে হবে, সমান করে সবকটা সাইডস। এবার সেম বেলুনিতে ফোল্ড করে গুটিয়ে নেব। কড়াতে নুন জল দেওয়াই আছে, এবার সাবধানে আস্তে করে কড়ার ওপর স্প্রেড করে দেব। কড়া যখনই বুঝবেন খুব বেশি গরম হয়ে গেছে তখনই টেম্পারেচার কন্ট্রোল করার জন্য নুন জলটা ছিটিয়ে দেবেন। আর তারপর মিডিয়াম আঁচে চেপে চেপে রুমালি রুটিটা বানিয়ে নেবেন। খেয়াল রাখবেন শেকার সময় রুটিটা চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে শেকতে হবে এবং প্রত্যেকটা সাইড যেন সুন্দর শেকা হয়। রুমালি রুটি এখন রেডি। দেখলেন তো বাড়িতেই কত সহজভাবে এটা বানানো গেল। এবার এটা ইচ্ছে মতো পছন্দসই মুগলাই সাইড ডিশ বা চাইনিজ সাইড ডিশের সাথে সার্ভ করুন। আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে, আর আমার চ্যানেলটাকে পাশের বেল আইকনটা প্রেস করে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।